মুহূর্তে মহানগর দায়রা জজ আদালতে আছেন সহকর্মী মার্জিয়া মোমো, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মোমো, ফয়সাল বুকে প্রচণ্ড ব্যথা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সিসিউতে রাখা হয়েছে যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, এবং তার বুকে প্রচণ্ড ব্যথা এবং তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। ঠিক বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালের এমন রিপোর্টের কারণে কিন্তু আজ আদালতে আনা হয়নি। পুলিশের ক্যাসিনো বিরোধী অভিযানে গ্রেফতার এই যুবলীগ নেতাকে আজ কিন্তু আদালতে নির্ধারিত তার বিরুদ্ধে যে দুটি মামলা ছিল, অস্ত্র এবং মাদক, সেই দুই মামলায় অভিযোগ গঠন হওয়ার শুনানির দিন ধার্য ছিল। কিন্তু মেডিকেলের এই রিপোর্ট পাওয়ার পরপরই কিন্তু তাকে আজ আদালতে হাজির করা হয়নি, এবং এরই সাথে সাথে এই দুই মামলার অভিযোগ গঠন শুনানিটি কিন্তু আবারও পিছিয়ে গেছে। আপনাকে যদি বলে রাখতে চাই, আসলে আইন শৃঙ্খলা বাহিনীর যে ক্যাসিনো বিরোধী অভিযান ছিল, সেখানে গ্রেফতারের পরপর কিন্তু একজন আসামির কারাগারেই থাকার কথা, সেটাই স্বাভাবিক নিয়ম, কিন্তু বিভিন্ন সময় তিনি কিন্তু তার গ্রেফতারের অধিকাংশ সময় অসুস্থতার কারণ দেখিয়ে হাসপাতালে ছিলেন। এবং আজকে কিন্তু কিছুক্ষণ আগে রাষ্ট্রপক্ষের আইনজীবী তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে আসলে সম্রাটের এই বারবার অসুস্থ হওয়ার যে ভান তিনি করছেন, সেটি কিন্তু এই মামলার বিচার কাজকে বিলম্বিত করার একটা অপচেষ্টা হিসেবে তারা আখ্যা দিচ্ছেন। এবং তিনি বলছেন যে আসলে একজন আসামির যেখানে গ্রেফতার হওয়ার পরপর কারাগারে থাকার কথা, সেখানে দীর্ঘদিন হাসপাতালে অবস্থান করাটা নিয়ে কিন্তু তিনি রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রশ্ন তুলেছেন। যদিও আসামিপক্ষ অর্থাৎ সম্রাটের আইনজীবী তিনি বলছেন যে তার মক্কেল আদতেই অসুস্থ। তো এছাড়া সম্রাট আজকে আদালতে অনুপস্থিত থাকলেও তার যেই সহযোগী রয়েছে মাদক মামলার আরমান, তাকে কিন্তু কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছে। কিন্তু যেহেতু প্রধান যে আসামি রয়েছেন ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, তিনি অনুপস্থিত থাকায় আজকে এই অস্ত্র এবং মাদক দুটি মামলার অভিযোগ গঠন শুনানি কিন্তু পিছিয়ে গেছে। তো কিছুক্ষণ পর হচ্ছে আদালত এই দুই মামলায় যে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে গেছে তার জন্য পরবর্তী দিন আসলে নির্ধারণ করে দিবেন, এবং আশা করা যাচ্ছে যে সেই নির্ধারিত দিনটিতে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে আদালতে হাজির করতে পারবেন। আপনাকে যদি জানিয়ে রাখতে চাই, এর আগেও কিন্তু এই মামলায় কিন্তু স্বাভাবিক নিয়ম ভেঙে অর্থাৎ প্রিজন ভ্যানে না এসে কিন্তু অ্যাম্বুলেন্সে করে আদালতে এসেছিলেন ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। তো ফয়সাল, এই ছিল ইসমাইল হোসেন সম্রাট বিরুদ্ধে অস্ত্র এবং মাদক মামলার আমার কাছে থাকা সবশেষ তথ্য। ফয়সাল, সহকর্মী মার্জিয়া মোমো সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন মহানগর দায়রা জজ আদালত থেকে।